গঙ্গার নিচে মেট্রো প্ল্যান ছিল 100 বছর আগেই। হ্যাঁ ফ্রেন্ড, ঠিকই শুনেছেন, 100 বছর আগে এটা হবার কথা ছিল। কিন্তু কি সেই কারণ যার জন্য 100 বছর আগের প্ল্যানটা 2024-এ এসে বাস্তবায়িত হলো? আসুন এই ভিডিওতে আমরা এটা জেনে নিই। হ্যাঁ, চ্যানেল এ নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আর বেল টিপতে ভুলবেন না, কারণ আমি যখন এ এমন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। 7ই মার্চ থেকে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে ট্রেন চলাচল করবে। কিন্তু সব কিছু ঠিকঠাক হলে 100 বছর আগেই গঙ্গার তলা দিয়ে কলকাতা ও হাওড়ার মধ্যে মেট্রো রেল চলতে পারত। ব্রিটিশ শাসকরা পূর্ব কলকাতার বাগমারি থেকে হাওড়ার সালকিয়া পর্যন্ত 10.4 কিলোমিটার পথে ইস্ট ওয়েস্ট টিউব রেল নামে ভূগর্ভস্থ মেট্রো রেল প্রকল্প করার সিদ্ধান্ত নিয়েছিল। হাওড়া ব্রিজ নির্মাণ শুরুর আগে কলকাতা হাওড়ার মধ্যে দ্রুত যাতায়াতের জন্য এই পরিকল্পনাটি করা হয়। হার্লে ডার্লিং পল হে নামে লন্ডন মেট্রো রেলের এক ইঞ্জিনিয়ারকে ওই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়। 1921 সাল নাগাদ তিনি পরিকল্পনাটি তৈরি করে ফেলেন। সেই সময়ে প্রকল্প খরচ ধরা হয়েছিল 36 কোটি 40 লক্ষ টাকা। 4 থেকে সাড়ে 4 বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা ছিল। পুরো পথে টিকিটের দাম 3 আনা হবে বলে ঠিক হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত নানা কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। কিন্তু ওই ব্রিটিশ ইঞ্জিনিয়ারের পরিকল্পনা মতোই কয়েক বছর পর সিএসসি কর্তৃপক্ষ হুগলি নদীর তলা দিয়ে টানেল নির্মাণ করে। উদ্দেশ্য বিদ্যুতের কেবল হাওড়ায় নিয়ে যাওয়া। 1931 সালে চালু হওয়া ওই টানেলটি আজও কার্যকর রয়েছে। কলকাতার প্রথম মেট্রো রেল প্রকল্প তৈরির পরিকল্পনা সংক্রান্ত তথ্য কলকাতা পুরসভা ও দিল্লির রেল মিউজিয়ামে সংরক্ষিত আছে। ওই তথ্য অনুযায়ী 1919 সালের সেপ্টেম্বরে সিমলায় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সভায় কলকাতায় মেট্রো রেল প্রকল্প করার জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। করার চূড়ান্ত অনুমোদন দেয়। কলকাতার বাইরে থেকে অফিস করতে আসা লোকজন যাতে দ্রুত অফিসে পৌঁছতে পারেন তার জন্য মূলত প্রকল্পটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। হার্লে ডালরিম্পলের জন্ম পশ্চিমবঙ্গের বীরভূমে হলেও পরে তিনি ইংল্যান্ডে চলে যান। প্রকল্পের সমীক্ষার কাজ করার জন্য তিনি অবশ্য নিজে কলকাতায় আসেননি, অন্য একজন ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন। ওই ইঞ্জিনিয়ার বিস্তারিত যেসব তথ্য সংগ্রহ করেন তার ভিত্তিতে ইংল্যান্ডে বসে হার্লে প্রকল্প পরিকল্পনা তৈরি করেন। তথ্য অনুযায়ী মূলত আর্থিক কারণে ব্রিটিশ শাসকরা এই মেট্রো পরিকল্পটির বাস্তবায়নের পথে আর এগোয়নি। কলকাতার মাটি ভূগর্ভস্থ রেলের পক্ষে কতটা উপযুক্ত হবে সেই প্রশ্ন উঠেছিল। তবে বিশেষজ্ঞরা এটাও বললেন, ওই সময় বাংলায় স্বাধীনতা আন্দোলন জোরদার হয়ে উঠেছিল, তাই ব্রিটিশ শাসকরা প্রকল্পটি নিয়ে উৎসাহ হারান। সবশেষে 2024 সালে এটা খামপট হয়, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে। ইঞ্জিনিয়ারদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গলের কাছে এটা অনেক গর্বের বিষয়। এমনই আরও ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।